হ্যালো ফ্রেন্ডস, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে আমি দারুণ ইয়াম্মি ইয়াম্মি টেস্টি টেস্টি একটা রেসিপি করেছি, আর এটা কিন্তু একবার খেলে সারা জীবন কিন্তু এর টেস্ট মনে থাকবে। দেখতে থাকো কিভাবে আমি এটা খুবই সাধারণভাবেই তৈরি করেছি। এর জন্য লাগবে আমার কুমড়ো। কুমড়োটাকে খোসা ছাড়িয়ে কেটে নেব। গ্রেট করা কুমড়ো একটা কড়াই বসিয়ে দিয়েছি, এর মধ্যে তেল দিয়ে দিয়েছি। এবার আমি তেলের মধ্যে কিছু ফোড়ন দেব। ফোড়নে দিয়েছি একটু সর্ষে, শুকনো লঙ্কা, কারি পাতা আর একটু হিং। এবার আমি গ্রেট করা কুমড়োটা এর মধ্যে দিয়ে দিলাম। একটু নুন দিয়ে দিলাম, একটু হলুদ দিয়ে দিলাম, এটাকে একটু নেড়েচেড়ে নিয়েছি। এবার এর মধ্যে জল দিয়ে দিই। এটা ফুটতে আরম্ভ করেছে, এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ভিজিয়ে রাখা তেঁতুলের পাল্প। তেঁতুলটাকে ভিজিয়ে রেখেছিলাম, তারপরে এর পাল্পটাকে বার করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আখের গুড়। কুমড়োটা যেহেতু গ্রেট করা ছিল সেজন্য খুব তাড়াতাড়ি এটা হয়ে গেল। গুড়টা দিয়ে একটু ফুটিয়ে নিয়েছি, এবার আমি গ্যাসটাকে অফ করে দিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি একটু লেবুর রস। আর দিচ্ছি একটু ভাজা মশলার গুঁড়ো। এখানে পাঁচফোড়ন আর জিরে আছে, সাদা জিরে। একটু ড্রাই রোস্ট করে নিয়ে ভেজে নিয়েছি, ভেজে গুঁড়ো করে নিয়েছি। চাটনিটাকে আর একটু মুখরোচক করার জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছে একটু বিট নুন। এটা কিন্তু একদম অপশনাল, নাও দিতে পারো, দিলে খেতে কিন্তু দারুণ লাগবে।